আমি শপথ নিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারে বসেছি। আমি তো শিল্পীদের ভোটে পরিচ্ছন্নভাবে নির্বাচিত সাধারণ সম্পাদক। নিপুণকে আদালত অবমাননার নোটিশ পাঠালেন জায়েদ খানের আইনজীবী। জায়েদ খান নিজে উদ্যোগে হয়ে এই নোটিশ পাঠিয়েছেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। আদালত অবমাননা বিষয়ে সতর্ক করে নিপুণকে এই আইনি নোটিশ পাঠিয়েছেন জায়েদ খানের আইনজীবী আব্দুল কাইয়ুম। হাইকোর্টের আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তা অবমাননা করা হয়েছে এই মর্মে সতর্ক করে জায়েদ খানের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে নিপুণকে বলা হয়েছে, আমরা দেশের গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনি আদালতের আদেশ মানছেন না। আপনি মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তা অমান্য করছেন, অশ্রদ্ধা করছেন। এরপর যদি আদেশ অমান্য করা হয় তাহলে আমি আদালত অবমাননার অভিযোগ করতে বাধ্য হব। বিএফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। তার আগের দিন নিপুণ সংবাদ সম্মেলনে আদালতের আদেশ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রকনউদ্দিন মাহমুদের ব্যাখ্যা সাংবাদিকদের পড়ে শোনান এবং উপস্থাপন করেন। সেখানে নিপুণ এটি বোঝাতে সক্ষম হন যে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল নিপুণের সাধারণ সম্পাদক পদের বিপক্ষে, সেটি চেম্বার জজ আদালত স্থগিত করেছেন এবং স্থিতাবস্থা জারি করেছেন। স্থিতাবস্থা জারি করা মানে যে যেখানে আছেন সে সেখানেই থাকবেন। হাইকোর্টের আদেশ যেহেতু স্টে হয়েছে এবং স্থিতাবস্থা হয়েছে, সেহেতু নিপুণ যেখানে ছিলেন অর্থাৎ সাধারণ সম্পাদক হিসেবে আপিল বোর্ডের রায়ে তিনি নির্বাচিত, তিনি সেখানেই থাকবেন। এই ব্যাখ্যাটি ব্যারিস্টার রকনউদ্দিন মাহমুদের পক্ষে নিপুণ সাংবাদিকদের বোঝাতে সক্ষম হয়েছেন। কিন্তু জায়েদ খানের আইনজীবী পাল্টা এই আইনি নোটিশ পাঠিয়ে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিলেন। আসলে সত্যটা কোনটা? আইনের এই মার প্যাচের এপিট ওপিট সঠিকভাবে সাধারণ মানুষের পক্ষে বোঝে ওঠা সম্ভব না। দেশের 18 কোটি মানুষ যেখানে অপেক্ষা করছেন জায়েদ নিপুণ এই দ্বন্দ্বের কি ফলাফল হবে, শেষ পর্যন্ত কোন দিকে জল গড়াবে, তখন এই আইনের মার প্যাচ বিভ্রান্তিরই সৃষ্টি করছে। আসলে সত্য কোনটা? সত্য নিশ্চয়ই আদালতের রায়ের মাধ্যমেই বেরিয়ে আসবে। আপনার কি মনে হয় সত্য কোনটা? নিপুণের আইনজীবী যেটি বলেছেন সেটি, নাকি জায়েদের আইনজীবী যেটি বলেছেন সেটি? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।